বন্ধুরা কাঁচা দুধের সাথে এমন কি মিশালে ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হবে কিভাবে কাঁচা দুধের সাথে আমরা নিজের চর্চা করব এবং ফর্সা উজ্জ্বলতা আনব কালচে দাগছপ দূর করে সেটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি তোমাদের বন্ধুরা তোমরা অনেকেই জেনে থাকবে কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে কাঁচা দুধ ব্লিচিং প্রপার্টিও থাকে ভিটামিন সমস্ত রকমের ভাইটামিনস পাওয়া যায় কাঁচা দুধে খুবই নিউট্রিশনাল ভ্যালিউ আছে কাঁচা দুধের কাঁচা দুধ ত্বকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু দ্রুত ত্বক কিন্তু উজ্জ্বলতা বাড়ে গ্লোয়িং গ্লো হয় আর কালচে ছোপ দূর করে কাঁচা দুধ এক চামচ নেব কাঁচা দুধের মধ্যে সামান্য এক এক দুই চিমটি খাবার সোডা মেশাবে খাবার সোডা যে কোনো দোকান দোকানেই তোমরা দু টাকা তিন টাকার পেয়ে যাবে কিন্তু তো এই দেখো খাবার সোডা কাঁচা দুধে মেলাতেই দেখবে একটা ক্রিমের মতন তৈরি হয়ে যায় দেখেছো কি সুন্দর একটা ক্রিমের মতন ঠিক মানে একটা ঘন একটা পেস্টের মতন তৈরি হয়ে গেল তো সামান্য একটু খাবার সোডা কাঁচা দুধে মেশাবার পরে মুখটা আগে আমরা একটি ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব ঠিক আছে তারপরে এই যে খাবার সোডার কাঁচা দুধ মিশিয়েছিলাম সেটা দিয়ে আমরা ক্লিনজিং করব। দেখো বন্ধুরা আমরা যখন পার্লারেও কখনো তোমরা ফেশিয়াল করতে যাবে তখন দেখবে পার্লার থেকেও বলে যে প্রত্যেকদিন দিন ক্লিনজিংটা ভালো করে করবেন প্রত্যেক দিন ক্লিনজিং মানে এটা না যে শুধু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম আর ক্লিনস হয়ে গেল ক্লিনজিং মানে ডিপলি ক্লিনস করা আর স্কিনটা যেন ভালো হাইড্রেট থাকে ময়শ্চারাইজড থাকে তার সাথে সাথে যেন স্কিন ক্লিনজ হয় সেই জন্য কাঁচা দুধ হচ্ছে সব সবচেয়ে ভালো অপশান স্কিনকে ক্লিনজিং করার দেখো কতটা নোংরা ময়লা বেরিয়েছে দেখতে পাচ্ছ আমি মুখ ধুয়ে পরিষ্কার করে এসেই বসেছি তার সত্ত্বেও তো এইভাবে তুলো দিয়ে মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো আমি দুধ দিয়ে তারপরে এবার আমরা মাসাজ ক্রিম তৈরি করছি কাঁচা দুধ এক চামচ নেব তার মধ্যে হাফ ছোটো চামচ মেশাবে মধু আর মধু যাদের স্যুট করে না তারা তোমরা অ্যালোভেরা জেল মিক্স করতে পারো অথবা কাঁচা দুধের সাথে একটুখানি ঘি মেশাতে পারো যদি মধু না স্যুট করে তবে আমি বলবো মধু আর কাঁচা দুধ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মাসাজ ক্রিম মধু আর কাঁচা দুধ এইভাবে তারপরে মাসাজ করবে ফুল ফেসে খুব ভালো করে মাসাজ করবে মধু খুব সুন্দরভাবে স্কিনকে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে আর স্কিনে গ্লো বাড়ায় মধু আর কাঁচা দুধ মিলা মিলিয়ে মুখে ভালো করে মাসাজ করলে কালচে ছোপটা তুলে দেবে রোদে সান টান তুলে দেয় আর কালচে দাগ ছোপ তুলে দেয় মিছেদার দাগ পর্যন্ত দূর করে দেয় প্রত্যেক দিন যদি তোমরা দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে স্কিন পরিষ্কার করে ক্লেনজিং করে তারপরে যদি দুধ মধু দিয়ে ত্বকে মাসাজ করো তো এইভাবে এক মিনিট মতন এই কাঁচা দুধ আর মধু দিয়ে মাসাজ করবে মাসাজ করতে করতেই তোমরা দেখবে স্কিনটা কতটা গ্লো করছে স্কিন অনেক গ্লো হয় টাইট হয়ে যায় ঝুলে যাওয়া বয়সের জন্য কুচকে যাওয়া স্কিনকেও কিন্তু টাইট করে কাঁচা দুধ আর মধুর মাসাজ তো এইভাবে মাসাজ করবে এক থেকে দুই মিনিট খুব ভালো করে মুখে মাসাজ করবে এটা দিয়ে মাসাজ করার পরে তারপরে দু মিনিট রেখে তারপরে আবার একটি ভিজে কাপড় দিয়ে এটাকে মুছে নেবে দেখবে মোছার পরে কতটাই স্কিন গ্লো করছে কাঁচা দুধ এইরকমই হচ্ছে কাঁচা দুধ লাগালে ইনস্ট্যান্টলি কিন্তু স্কিনে গ্লো আসে চমক আসে এরপর আমরা একটা ফেস প্যাক তৈরি করবো এখানে নিয়েছি আমি দেখো কাঁচা দুধ আর এই কাঁচা দুধের মধ্যে আমি মেশাবো এক চিমটি মতন হলুদ কাঁচা দুধের সাথে হলুদও কিন্তু দুর্দান্তভাবে কাজ করে কাঁচা দুধের সাথে হলুদ ভালো করে মিশিয়ে নেব আগে তারপরে আমি সামান্য হাফ ছোটো চামচ মতন গ্লিসারিন মেশাচ্ছি যদি গ্লিসারিন না থাকে সেই ক্ষেত্রে অ্যালোভেরা জেলও তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো তো হয় গ্লিসারিন দিতে পারো নয় অ্যালোভেরা জেল যে কোনো একটা জিনিসের মধ্যে মেশাবে মিশিয়ে এটা দেখো টিস্যু পেপার হচ্ছে টিস্যু পেপারও ইজিলি বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় যদি তোমাদের কাছে টিস্যু পেপার না থাকে কিংবা না আনতে পারো কোনো পাতলা কাপড় নেবে পাতলা রুমাল বা কাপড় ছোট ছোট পিস করে কেটে নেবে সেগুলোকে ছোট পিস করে পুরোনো পাতলা কাপড় যদি থাকে ধুয়ে পরিষ্কার করে নেবে সেটাকে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারো আর এই এইরকমভাবে এই সলিউশনটার মধ্যে এই কাপড় অথবা এই রকম টিস্যু পেপার ভিজিয়ে নেবে আগে খুব ভালো করে এগুলোকে ভিজিয়ে নেবে যেহেতু দুধটাকে আমাদের স্কিনে অনেকক্ষণ ধরে ধরে রাখতে হবে তবেই সেটা ফেস প্যাকটা ভালো কাজ করবে সেই জন্য এই পদ্ধতিতে দুধটাকে আমাদের লাগাতে হবে তো সেই কাপড়ের টুকরো ভেজানোটা মুখে এইভাবে লাগিয়ে নেবে অথবা এরকম টিস্যু পেপারগুলো যে আমি ভিজিয়ে দুধের মধ্যে রেখেছিলাম এগুলোকে এইভাবে সারা মুখের মধ্যে লাগাবে তবেই কাঁচা দুধটা আমাদের মুখে ভালো করে ধরবে আর যদি তোমাদের কাছে সিট মাস্ক থাকে অনেক সিট মাস্কও হয় সেই সিট মাস্কও এই দুধের মধ্যে ভিজিয়ে মুখে লাগিয়ে রাখতে পারো তাহলেও কিন্তু দুর্দান্তভাবে স্কিন ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করবে দেখো সারা মুখে আমি এই টিস্যু পেপারটা এইভাবে লাগিয়ে নিয়েছি যেটা রয়ে গেছে দুধটা উপর থেকে আরও ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগাবার পরে অন্তত আধ ঘন্টা এটা রেখে দেবো আধ ঘণ্টা রাখার পরে আস্তে আস্তে এটাকে ফোল্ড করতে করতে খুলবে তোমরা নিজেরা দেখে অবাক হয়ে যাবে এত সুন্দরভাবে স্কিন গ্লো করবে না তোমরা নিজেরা অবাক হবে যে এত স্কিন কি করে হাইড্রেট আর গ্লো করছে দুর্দান্তভাবে স্কিনের কিন্তু কালচে ছোপটা তুলে দেয় আর বয়সের ছাপটা তুলে দিয়ে স্কিন প্রচণ্ড সুন্দরভাবে কিন্তু স্কিনকে টাইট ফর্সা গ্লোয়িং করে দেয় কাঁচা দুধের এমনই গুণ হচ্ছে সম্পূর্ণ ফেস প্যাকটাকে আমি এইভাবে তুলে দিচ্ছি তোমরা যদি কাপড়ের ছোটো ছোটো টুকরো করে ভিজিয়েও এইভাবে মুখে লাগাও সেটাকেও এইভাবে তুলে নেবে আচ্ছা বন্ধুরা এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে করতে পারো কিন্তু সবার জন্যে কাঁচা দুধ ভীষণ ভালো হচ্ছে এটা সপ্তাহে দুদিন করে করতে পারো ভীষণ ভালো কাজ দেবে সলিউশন বেশি হলে একটুখানি ফ্রিজে রাখতে পারো তবে ফ্রিজেও দুই থেকে তিন দিনের বেশি কিন্তু রাখতে পারবে না মুখটা আমি জল দিয়ে ধুয়ে আসার পরে যে কোনো ভালো ক্রিম কিংবা ময়শ্চারাইজার অবশ্যই মুখে লাগিয়ে নেবে দেখো মুখটা কতটা গ্লো করছে এটা ছেলেরা এবং মেয়েরা করতে পারবে এবং প্রত্যেক বয়সের ছেলে মেয়েরাই কিন্তু এই স্কিন কেয়ারটা করতে পারো দুর্দান্তভাবে কাজ দেবে ন্যাচারাল ফেশিয়াল হচ্ছে কাঁচা দুধের এটা এত সুন্দরভাবে স্কিনকে টাইট গ্লোয়িং ফর্সা করে যে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে আর ফেশিয়াল করার পর অবশ্যই যে কোনো ক্রিম মসচারাইজার অ্যালোভেরা জেল যে কোনো একটা কিছু অবশ্যই লাগাবে নতুন স্কিনটা বেরিয়ে আসে সেটাকে প্রোটেক্ট করার জন্য এটা দরকার তাহলে বন্ধুরা এইভাবে কাঁচা দুধ দিয়ে তোমরা তোমাদের ত্বকের যত্ন কিন্তু করে নিতে পারো এত সুন্দরভাবে কাঁচা দুধ আমাদের ত্বককে গ্লোয়িং করে আমরা অনেক কিছু দামি দামি ক্রিম কিংবা অনেক দামি দামি ফেশিয়াল পার্লারে গিয়ে করিয়ে থাকে কিন্তু বাড়িতেই আমরা এইভাবে সুন্দরভাবে কিন্তু আমরা ফেশিয়াল করে নিতে পারি সামান্য কাঁচা দুধ আর ঘরে থাকা কিছু জিনিস দিয়ে তাহলে বন্ধুরা কাঁচা দুধের আজকের এই ফেশিয়ালটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো বিউটি টিপস আমি শেয়ার করার চেষ্টা করব তাহলে আবার দেখা করব নতুন একটা